আজ পর্যন্ত আপনি নিশ্চয়ই অনেক বাজারে দেখেছেন, জামা কাপড়, জুতো, গহনা, শাকসবজি, বাসন, ফুল, বই, আসবাবপত্র, এরকম অনেক কিছুরই বাজার রয়েছে। কিন্তু কখনো বিয়ের কনের বাজার দেখেছেন? শুনে অবাক লাগবে বই কি, আজকের দিনেও সেখানে নারী কেনা বেচা হয় বহাল তবিয়তে। আলু পেঁয়াজের মতো এই বাজারে বিক্রি হন মহিলারা। আমাদের দেশের যে বাজারগুলো বউবাজার নামে পরিচিত, সেখানে অনেক কিছুর জন্য সেই বাজারগুলো বিখ্যাত হতে পারে। সেখানে সোনার গহনা থাকতে পারে, সেখানে আসবাবপত্র থাকতে পারে। আর বুলগেরিয়ার বউবাজার আক্ষরিক অর্থেই বউবাজার। এখানে সত্যি সত্যি অর্থের বিনিময়ে বউ কেনা যায়। পাত্রের পরিবারের সদস্যরা এই বাজার থেকে পছন্দ মতো একটি মেয়ে বেছে কিনে নেন এবং তাকে পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে যান। সেদেশের বউবাজারটি রয়েছে এস্থার আগর নামের এক স্থানে। পুরুষরা এই বাজারে তাদের পরিবার নিয়ে যান এবং নিজের পছন্দ মতো মেয়ে বেছে টাকা দিয়ে কিনে নেন। যে মেয়েটিকে পছন্দ করা হয় তার সঙ্গে দর কষাকষি করা হয়। তারপর যখন মেয়েটির পরিবারের সদস্যরা প্রদত্ত মূল্যে খুশি হন, তখন সেই মূল্যে ছেলেটির পরিবারকে সেই মেয়েকে দিয়ে দেয়া হয়। তারপর ছেলেটি মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে এবং মেয়েটি তার স্ত্রীর মর্যাদা পান। এই কনের বাজারটি মূলত গরিব পরিবারের মেয়েদের জন্য। যেসব মেয়ের পরিবার অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না, তারা তাদের মেয়েকে নিয়ে যায় এই বাজারে। এরপর ছেলেরা মেয়ে বেছে ঘরে নিয়ে যান। বুলগেরিয়ায় বহু যুগ ধরেই এই প্রথা চলে আসছে। এই বাজার স্থাপনের অনুমতি মিলেছে সরকারের তরফ থেকেই। মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। প্রথমত, মেয়েটিকে কুমারী হতে হবে, তবেই তার দর বেশি হবে। শুধুমাত্র কালাইজি সম্প্রদায়ের লোকেরাই তাদের মেয়েদের এই বাজারে নিয়ে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।